টিভি, আমার দেশ আমার গর্ব। বিয়ানীবাজারে হেফাজতের ডাকা হরতাল চলাকালে হেফাজত, আওয়ামী লীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ সহ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হয়েছেন। রোববার দুপুর 2টার দিকে পৌর শহরের উত্তরবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। জানা যায়, জোহরের নামাজের পর হেফাজতে ইসলাম পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদেরকে কোনো ধরনের নাশকতা না করার আহ্বান জানালে তর্কাতর্কি শুরু হয় উভয় পক্ষের মধ্যে। তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা আহত হয়েছে। এ বিষয়ে বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ বলেন, তৃণমূলের কর্মীরা সবাই আজকে সকাল থেকেই বিয়ানীবাজারে তারা অবস্থান নিয়েছে। কোনো সংঘাত ছাড়া আমাদের কর্মীদের অবস্থান ছিল, আমরা সম্প্রীতির মধ্যে ছিলাম। আমরা চেয়েছি যে যার যার অবস্থান দেয় তার রাজনীতি তার কর্মসূচি করুক, আমরা এই ধরনের সংঘাতময় কোনো রাজনীতি আমরা বাধা দিব। কিন্তু আমরা সকাল থেকে 8টা থেকে আমরা সারা শহর প্রদক্ষিণ করেছি। জোহরের নামাজের পর অতর্কিতভাবে তারা উত্তরবাজার জামে মসজিদ থেকে হেফাজতের যারা কর্মীরা তারা মোল্লারা বাইর হয়ে হঠাৎ করে আমাদের ছাত্রলীগ যুবলীগের কর্মীদের উপরে আক্রমণ করে মোড়ের মধ্যে। তাৎক্ষণিক আমরা এখানে বসা ছিলাম, আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপজেলা আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে আমরা এখানে ছিলাম সবাই। আর সেই বঙ্গবন্ধু সোনার বাংলা গোলার লক্ষ্যে যে জনতা শেখ হাসিনা যে কষ্ট ও নির্লজ্জ পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দিন রাত পরিশ্রম করছেন এবং আমাদের দেশের মানুষের জীবন মাল উন্নত জীবনযাত্রা উন্নত করার লক্ষ্যে যে কাজ করে যাচ্ছেন আমরা সবাই দেখতে পাচ্ছি। আমরা আমাদের তো চুক্কার বন্ধু না। হেফাজতে ইসলাম বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি মুরাদগঞ্জ মাদ্রাসার মুহতামিম শাহেক আতিকুর রহমান মুঠোফোনে জানান, ঘটনার পর থেকে পৌর শহরে তমতমে পরিস্থিতি বিরাজ করছে। শাকির আহমদ, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ আমার গর্ব।